আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র চ্যানেলটিতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটি আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন, ইতালি নিয়ে। আমাদের অনেকেরই স্বপ্ন রাজ্য, অনেকেই কিন্তু ইউরোপের এই ইতালি যে দেশটি আছে, এই দেশটিতে কিন্তু আসার জন্য একেবারেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। ইতালিতে বর্তমান যে পরিস্থিতি এবং ইতালিতে ভিসা রিলেটেড যে বিষয়গুলো আছে, সামনে কিভাবে ভিসা হবে এবং যারা ইতিমধ্যে গিয়েছেন বৈধ পথে কিংবা অবৈধ পথে, তাদের বিষয়ে আজকের এই আলোচনাটি। আজকে আমি অনেক অনেক ভাইয়ের প্রশ্নের উত্তর দিব। অনেকে আমাকে ইতালি সম্পর্কে আসলে ভিডিও করতে বলেছেন, তাই আমি ইতালি সম্পর্কে ভিডিওটি করেছি, আজকে চেষ্টা করেছি, এবং ইতালিতে অবস্থিত আমাদের একজন প্রতিনিধি, তার কাছ থেকে এই ভিডিও ফুটেজগুলো আমরা সংগ্রহ করেছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইতালির একটি শহরের অনেকগুলো লোকেশনের ভিডিও এখানে আছে, আপনারা সেটা দেখতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেকগুলো তথ্যের পাশাপাশি ইতালির কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারব। এই ইতালিতে প্যান্ডেমিকের সময়ে আমরা যারা অনেকেই কিন্তু আপনার হলো অবৈধ পথে এসেছেন, তো যে গত আমার কাছে একটা নিউজ এসেছে, সেটা গত আপনার হলো সতেরোই আগস্টের স্বরাষ্ট্রমন্ত্রী লুসানা লামার্জেসেকে সাথে নিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া সফরকালে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী দি মায়ো। ফলে এখানে 8ই মার্চের পরে যারা স্থল কিংবা সমুদ্র পথে ইতালিতে অনুপ্রবেশ করেছে, তাদের বৈধতার বিষয়ে আপাতত কোনো সুযোগ আর ইতালিতে থাকছে না। এজন্য আমি বলবো, আপনারা যারা অবৈধ পথে যাচ্ছেন, আমি অবৈধ অভিবাসীদের নিয়ে একটা ভিডিও দিব এর পরে, যারা অবৈধ পথে ইতালিতে যাওয়ার চিন্তা করছেন কিংবা যারা গিয়েছেন, তাদের কিন্তু আসলে আর বৈধতার কোনো সুযোগ নাই। কারণ ইতালিতে 8ই মার্চের আগে থেকে অবস্থান করা, যারা 8ই মার্চের আগে ইতালিতে অবস্থান করছিলেন, অভিবাসীদের জন্য কিন্তু সুনির্দিষ্ট কয়েকটি সেক্টরে কিন্তু অলরেডি বৈধতার জন্য তারা সুযোগ দিয়েছে, যেটা 1 জুন থেকে 15ই আগস্ট পর্যন্ত এই অভিবাসন কর্মসূচিটি চলমান থাকে। এবং সেই অভিবাসন কর্মসূচির আওতায় মোট 2,07,542টি আবেদন কিন্তু অলরেডি জমা পড়েছে, যেখানে কৃষিকাজ, মৎস্য ও পশুপালন, বাসা বাড়িতে গৃহকর্মী এবং বৃদ্ধাশ্রমে বয়স্কদের সেবা যত্ন প্রদান করবে, এই সেক্টর সমূহেই কিন্তু কাগজপত্র জমা নেওয়া হয়েছে অনলাইনে, যা এখনও কিন্তু অনেক যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষা করছে। সো এটা একটা বিষয়। তারপরে যারা নির্ধারিত সময়ে কাগজপত্র জমা দিতে পারেনি, তাদের ব্যাপারে কিন্তু কোনো সরাসরি সিদ্ধান্ত না থাকলেও ভালো কিছু আশা করার সম্ভাবনা নেই, এই ধরনের একটা আমি নিউজ পেয়েছি, যেটা 8ই মার্চের পরে ইতালিতে অবৈধ অনুপ্রবেশ যারা করেছে, তাদের পরিণতি আসলে এটাই হচ্ছে তাদের পরিণতি। এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অলরেডি এই বিষয়টি জানান দিয়েছেন, অবৈধ অভিবাসন ঠেকাতেই কিন্তু এই তিউনিশিয়ার রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন তারা। এটা খুবই সম্প্রতি একটা বিষয়, তারা লিবিয়াও সফর করে ইতালির যে পররাষ্ট্রমন্ত্রী, এই বিষয়টি ঠেকানোর জন্য। কারণ অবৈধ অভিবাসী কিন্তু আসলে ইতালির জন্যও কিন্তু একটা হুমকি স্বরূপ, যে কারণে এখানে এখন এই বিষয়টির উপরে তারা খুব জোরদান করেছে। সো আমাদের সবাইকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আমরা সবাই জানি ইতালির শহর রোমে যে আমরা আসলে আমরা প্যান্ডেমিক বিষয়ে একটু কথা বলি, রোমে প্যান্ডেমিকের যে বিষয়টা, কী পরিস্থিতি, কোভিড-19 পরিস্থিতি কিন্তু রোমে আপনারা জানেন সবাই, যেহেতু বৈশ্বিক সংবাদ সবার কাছেই থাকে, ইতালিতে কিন্তু ব্যাপক হারে কিন্তু এই করোনা ছড়িয়ে পড়েছিল, যেটা এখন একটু কন্ট্রোলে থাকলেও আবার কিন্তু এটা বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলোর মধ্যে, এই যে ভিডিওটি এতক্ষণ চললো, আপনারা এখানে দেখতে পেয়েছেন যে বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, প্লাস এই যে রাস্তাঘাটে কিন্তু খুবই কম সংখ্যক মানুষ। এই ভিডিওটি কিন্তু নেওয়া হয়েছে গত মঙ্গলবার,
সো এই মঙ্গলবারের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একটা অফিস ডে, ওপেন ডে। এই ওপেন ডেতে এখানে তারা আমার যে প্রতিনিধি আমাকে এটা দিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে আছেন এবং তিনি কিছু আসার বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, যে ভিসার বিষয়েও কিন্তু কিছু উনি পজিটিভ কিছু নিউজ দিয়েছেন আমাকে। সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষ দিকে বা মাঝামাঝি সময়ে বলার চেষ্টা করব। তার আগে আমি বলছি যে দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই লোকজন কম, একেবারেই লোক এই রাস্তাগুলো অনেক বিজি থাকে, সেখানে কিন্তু বর্তমানে লোকজন অনেক কম। এবং সামনে যে শীত আসছে, এই শীতের কারণে কিন্তু অলরেডি করোনা কিন্তু আবার সেকেন্ড ফেজের যে করোনার একটা দাপট সেটা শুরু হবে বলে যেটা আশা করছে, অলরেডি সেটা শুরু হয়ে গেছে অনেকটা ইতালিতে। কিন্তু এই মুহূর্তে আবারও আপনারা জানবেন যে লাস্ট তারা কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কিন্তু আবার তারা স্থগিত করেছে গত 5ই সেপ্টেম্বরের একটা নিউজ আমি পেয়েছি। 5ই সেপ্টেম্বরের পরে কিন্তু তারা আবারও এক মাসের জন্য বর্ধিত করেছে, যেটা এখনও পর্যন্ত শেষ হয়নি, শেষ হয়ে গেছে বলতে গেলে, বাট নতুন করে কোনো ডিসিশন আসেনি। তো এটা হচ্ছে করোনার বর্তমান অবস্থান। পাশাপাশি আমাদের যে আমি আরেকটা নিউজ আপনাদেরকে জানাতে চাই, গত 17 জুলাইয়ের একটা আপডেট, সেটা হচ্ছে মোট আপনার আবেদন করেছে 1,12,328 জন, সেই 17 জুলাইয়ের একটা আপডেট। সেখানে বাংলাদেশি ডোমেস্টিক সেক্টরে কিন্তু প্রায় আপনার হলো 10,000 জন কৃষি শ্রমিকের জন্য কিন্তু সেক্টরে জমা দিয়েছে। তো এটা হচ্ছে যারা অলরেডি ওখানে গিয়েছেন বৈধ অবৈধ পথে, এটা কিন্তু সেই আমি একটু আগে যেটা বলেছি সেই অবৈধ বিষয়টির উপরেই, কিন্তু যারা অবৈধ অভিবাসী আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। এবং রাস্তাঘাটে মানুষজন কম, গাড়ি ঘোড়া কম, আসলে এটা আমাদের বাংলাদেশে আমরা বুঝতে পারছি না যে এই মুহূর্তে যে করোনার দাপটটা আমরা বাংলাদেশে টের পাচ্ছি না, কিন্তু ইটালির মতো জায়গায় কিন্তু সেটা কিন্তু অলরেডি বুঝতে পারছেন, যে এটা একেবারে শহরের ছবিগুলো দেখলে বুঝতে পারছেন। দেখেন কী সুন্দর রাস্তা, এখানে ফল ধরে আছে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন। সো ইটালির এই ভিডিওটির জন্য আমি ইকরামুল ভাইকে অনেক ধন্যবাদ জানাবো। ইকরামুল ভাই আমাকে এটা সহযোগিতা করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ইটালিতে আছেন এবং তিনি ইটালির যথেষ্ট ইনফরমেশন তিনি রাখেন এবং তিনি আমাদেরকে সবসময় এই ইটালি সম্পর্কে ভিডিও দিয়ে এবং তথ্য দিয়ে সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যদি কেউ ওনার সাথে কথা বলতে চান সরাসরি, তাহলে সেটাও আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। আমি আপনাদেরকে প্রয়োজনে, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে ওনার যোগাযোগের নাম্বারটি আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য পেতে পারেন। আমার এই ভিডিওটি কিন্তু কারো কাছ থেকে ইটালির ফাইল কিংবা ব্যবসা নেওয়ার জন্য নয়, এইটা টোটালি একটা তথ্য আপনাদেরকে দেওয়া। আর আমার একটা করজোর অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা অবৈধ পথে আসলে যাবার চেষ্টা করবেন না, বৈধ পথে যাবারও কিন্তু অনেক উপায় আছে, কিন্তু সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করতে হতে পারে, একবারে হয়তো বা হবে না, হয়তো বা দুইবার লেগে যেতে পারে, কিন্তু সেই জন্য আপনারা একেবারে আশাহত না হয়ে এই ধরনের কোনো ডিসিশন নেবেন না যেটা দিয়ে জীবনের হুমকি, যেখানে আপনার জীবনের রিস্ক নিয়ে আপনি এভাবে একটা বিপজ্জনক রাস্তা দিয়ে আপনারা সমুদ্র পথে কিংবা জঙ্গল পথে আপনারা আসলে ইতালিতে যাবেন না। এটা আসলে আমি সবসময় সবাইকে বলি, বৈধ অভিবাসনের জন্য আমি কাজ করছি, বৈধ অভিবাসন আমরা চাই। সো আমাদের সবাইকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি, এই করোনার কারণে কিন্তু ইতালির বার্গামো শহরে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং নিহত হয়েছে, যেখানে এই ভাইরাসের কারণে অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই 19 মার্চেও আমরা যেই খবরটি পেয়েছিলাম, তখনও কিন্তু মৃত্যুর সংখ্যা 475 জন হয়েছিল এবং তাদের প্রতিদিন নতুন আক্রান্ত 4,000 থেকে 5,000 জন নতুন আক্রান্ত হচ্ছিল ইতালিতে। আজকে সেই যে রিকভারি হতে সময় লাগবে, সারা পৃথিবীতে এই প্যান্ডেমিক একটা রিসেশন তৈরি করবে। এবং হ্যাঁ, এটাও সত্যি যে এখানে আপনাদের কিন্তু
যে আপনাদের এখানে একটা কাজের সুযোগও সৃষ্টি হবে, কারণ অনেক লোক ইতালি থেকে ফেরত এসেছে যারা আর যেতে পারেনি, বিভিন্ন দেশের, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পরিবারের সাথে থাকার জন্য এই করোনা মহামারীর কারণে সেই সেক্টরগুলোও খালি হয়েছে, বিভিন্ন কারণ আছে। আসলে একটা সুযোগ হবে বলে আমরা আশা করতে পারি, এবং এটা সারা পৃথিবীতেই কিন্তু হয়েছে, এবং অভিবাসন কিন্তু একটা প্রত্যেকটা দেশের ইমিগ্রেশনের সাথে যদি আপনারা এটা চিন্তা করেন, এবং সেই দেশের পররাষ্ট্রনীতি কিংবা তাদের বাণিজ্য নীতির সাথে যদি আপনারা ক্রস চেক করেন, আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা দেশেই কিন্তু, পৃথিবীর সব দেশে কিন্তু আপনাদের এই করোনা পরিস্থিতিতে কিন্তু রিসেশনে পড়েছে, এবং প্রত্যেকটা দেশেই কিন্তু তারা এই প্যান্ডেমিক নিয়ে যথেষ্ট পরিমাণ ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষতিগ্রস্তটাকে কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু এই ভিসা ফি কিন্তু একটা বিজনেস, এটা বুঝতে হবে। এটা আমরা যারা অ্যাপ্লাই করি, আমরা ভিসা পাই আর না পাই, অ্যাপ্লাই করলে কিন্তু একটা ফি কিন্তু দিতে হয়, যেটা অ্যাম্বাসি ফি হোক বা অন্যান্য কিছু, সে দেশেও দিতে হয়, অ্যাম্বাসিতে দিতে হয়, পাশাপাশি ইমিগ্রেশনে কিংবা ওয়ার্ক পারমিটের জন্য যখন একটা ডকুমেন্ট অ্যাপ্লাই করা হয়, তখনও কিন্তু অ্যাপ্লাই করতে তো আর কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, যে আপনার এটা একটা তাদের একটা ইন্টারন্যাশনাল আর্নিং, এটা একটা রেভিনিউ। সো এই জায়গাটার মধ্যে একটা সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সারা পৃথিবীর সব দেশেই কিন্তু আছে, যেমনটি ইতালিতে আছে তেমনটি এটা স্পেনে আছে, তেমনটি সেটা জার্মানিতেও আছে, থাকবে আশা করি আমরা, তেমনটি সেটা রোমানিয়াতে আছে, সেটা ক্রোয়েশিয়াতে আছে। সো এই সবগুলো দেশেই কিন্তু এই জিনিসগুলো আছে। আমি ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যায়, তাই আমি আমার পরের ভিডিওতে আমি বাকি তথ্যগুলো দিব, যেটা ইতালির পরবর্তীতে কীভাবে কী হতে পারে সেটা আমি পরের ভিডিওতে দিব। সেটা আমি Part-2 করে নিয়ে, আমাদের Part-2 ইতালি সম্পর্কে প্রতিবেদনটি আমি Part-2 করে সেখানে আমি আমার এই ভিডিওটির বাকি অংশ আপনারা দেখতে পাবেন আশা করি। সো আপনারা পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন এই প্যান্ডেমিকের সময়ে, একটু ধৈর্য ধরবেন, আশা করি অবশ্যই ধৈর্যের ফলটি মিষ্টি হবে, এটাই আমরা সবাই মনে করি। সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।